হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেপিএস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে 31st ডিসেম্বরটা কিভাবে কি সেলিব্রেট করছি তোমাদেরকে আজকে চলো দেখাই। কিছুই না, কিছুই সেলিব্রেশনের কিছুই নেই। সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি, কারণ তোমাদের আজকে ফুল দেখাবো। তাই আজকে এত ভালো দিনটা এই ফুল দিয়ে শুরু করলে তো আমারও দিনটা ভালো যাবে, আর সঙ্গে সঙ্গে তোমাদেরও দিনটা ভালো যাবে। আর গাছে আজকে অনেক ফুল ফুটেছে, দেখো ইমপ্রেশনসগুলো প্রচুর পরিমাণে ফুটেছে। গাজিনিয়াটাও খুব সুন্দর ফুটেছে, আর গোলাপের বাহার দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। একটা গাছেই এতগুলো ফুটেছে। আর এইদিকে দেখো, সেদিন তোমাদের দেখাচ্ছিলাম যে অনেকগুলো কুড়ি এসেছে, আজকে দেখো অনেক ফুটে গেছে। আর কালারটা দেখো খুব ব্রাইট, খুব সুন্দর হয়েছে, আমার তো দেখে একদম মন ছুঁয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো অ্যাডেনিয়ামরা, তারপরে দেখো আমার ক্লাইম্বিং রোজটাও কিন্তু খুব সুন্দর ফুটেছে। আর অ্যাডেনিয়ামগুলো দেখো, এইদিকে এই অ্যাডেনিয়ামটা দুদিন আগে ফুটেছে বলে এরকম হয়ে রয়েছে। এদিকে ডিপ কালার রেড ডাবল পেটাল অ্যাডেনিয়াম, এদিকে সাদা ডাবল পেটাল অ্যাডেনিয়াম ফুটে রয়েছে। আর এইদিকেও গোলাপগুলোতে কিন্তু অনেক অনেক কুড়ি এসে গিয়েছে। আর এদিকে আমার স্ট্রবেরি ছানারাও কিন্তু বড় হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো দেখতে থাকো, আর চলো এইদিকে দেখাই একটা দারুণ ফুল। অনেকেই হয়তো নাম জানো না, এই ফুলটার নাম হচ্ছে প্যান্সি। খুব সুন্দর, এটাকে অনেকে বাটারফ্লাই ফ্লাওয়ারও বলে, যেহেতু প্রজাপতির মতন দেখতে। আর এই দিকের গোলাপগুলো তো ফুটে গেছে আর কুড়ি এসছে। আর এই দেখো কোলাঞ্চো গাছটা, এটা কিন্তু ভেরিগেটেড কোলাঞ্চোতে কুড়ি এসছে, ফুল হলে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো সবুজ গোলাপে কুড়িতে ভর্তি হয়ে গিয়েছে, মানে ওরাও 31st ডিসেম্বর আর 2023 আসার খুশিতে একদম কুড়িতে গাছগুলো ভর্তি হয়ে গিয়েছে। আর এই দিকে দেখো আজকে শোস্টপার, খুব সুন্দর লাগছে না বলো কালারটা, আর কত বড় ফুটেছে দেখো। আর এই দিকে দেখো এই ফুলটা কত সুন্দর, এগুলো দেখে আমার মন তো একবারে জুড়িয়েই যাচ্ছে। আশা করি তোমরাও দেখছো, তোমাদেরও মন জুড়িয়ে যাচ্ছে। এইদিকে বোগেনভুলিয়াগুলোও দারুণ ফুটেই চলেছে, ফুটেই চলেছে, এদের অবিরাম নেই, সুন্দরভাবে ফুটে চলেছে। আর এইদিকে পিটুনিয়া না একটু ছড়ানো টবে লাগালেই কিন্তু খুব ভালো লাগে, জানো তো, তোমরাও লাগালে ছড়ানো টবেই লাগাবে। তো এই কালারটা খুব সুন্দর লেগেছে। আরেকদিকে তোমাদের দেখাই এই কালারটা, এটা পুরো একদম ভায়োলেট কালারের, একদম ভেলভেট একদম পিটুনিয়া। আমি খুব হ্যাপি হয়েছি যে নার্সারির দাদাকে আমি যেই দুটো কালার চেয়েছিলাম সেই দুটো কালারই দিয়েছে। আর এই গাছটাও খুব সুন্দরভাবে ছড়িয়েছে, আর সব গাছ মিলিয়ে এত সুন্দর মনোরম পরিবেশ হয়েছে ছাদের যে আজকের দিনটা মনেই হচ্ছে না যে একদম স্পেশাল নয়। খুব কিন্তু এনজয় করছি ছাদে এসে, আশা করি তোমরাও খুব এনজয় করছো আমার সাথে। তো বছরের শেষ দিনটা আর বছরের শুরুর দিনটা যদি খুব ভালোভাবে কাটানো যায় তাহলে কিন্তু মনটা ভালোই থাকে, তাই না বলো? তো আশা করি সবার বছরের শেষ দিনটা খুব ভালো যাক, আর আসছে বছর 2023ও সবার খুব 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 ভালো কাটুক। তো এই শুভকামনা নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। দেখো এদিকে শালুকগুলোও কিন্তু মনের মতন করে ফুটে রয়েছে, খুব সুন্দর। আর এদিকে সবজিরাও কিন্তু অবিরাম নেই, সবজিরাও কিন্তু মন দিয়ে ফুটে চলেছে অবিরাম হয়ে। আর এই ফুলটা দেখো, এই ফুলটা খুব সুন্দর, নাম না জানো অজানা একটা ফুল, এটা গিফটেড। আর এদিকে ডায়ান্থাসগুলো খুব সুন্দর ব্রাইট রেড কালারের ফুটে রয়েছে, সাদা গাঁদা ইঙ্কা গাঁদাগুলো মন ছুঁয়ে যাচ্ছে একেবারে। তো এই সব দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে না যে 31st ডিসেম্বরে অনেকে পিকনিক করে যে আর আমরা পিকনিক করছি না বলে মন খারাপ, এটা মনেই হচ্ছে না। তো দেখো এইদিকে ফসলগুলো কিন্তু ছাদে টুকটাক ভালোই হচ্ছে, লঙ্কাও হয়েছে অনেকগুলো, আর বেগুনও হয়েছে, আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকেও দেখাই। দেখো তোমাদের ছোট্ট ছোট্ট অনেক বেগুনের অনেক কুড়ি এসছে। আর এইদিকে দেখো একটা আশ্চর্য জিনিস, ক্যাপসিকাম কিন্তু ধরে গিয়েছে গাছে, আরও অনেক ফুল হচ্ছে, আর ওই দেখো বেগুনটা উঁকি মারছে।
আর এই দিকে দেখো চেরি টমেটো গাছের থেকে অনেকগুলো চেরি টমেটো মা কালেক্ট করে নিয়েছে, কারণ এগুলো পেকে গিয়েছে, এগুলো এর থেকে বড় সাইজে আর হবে না। তো ওইদিকে গাছটার হাল বেহাল, কারণ আমার মেয়ে অনেক টানাটানি করেছে, তাই তোমাদের একটু জুম করে দেখালাম। তো চলো আজকের দিনটা এইভাবেই সেলিব্রেট করছি, আর এখন যাব রান্নাঘরে রান্না করতে। আজকে বিশেষ কিছু আয়োজন নেই, যেহেতু নিরামিষ তাই আজকে মিক্সড ফ্রাইড রাইস রান্না করলাম, আর করলাম মটর পনির। এই দিয়েই কিন্তু আজকে দুপুরের আমাদের লাঞ্চ কমপ্লিট করব, আর এইভাবেই খুব সিম্পলভাবে আজকে ডেটা সেলিব্রেশন করলাম আমরা। তো কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, হ্যাপি নিউ।